এবারে নিটল টাটা কৃষি সংবাদ। নাটোরে লিচুর আড়তে অতিরিক্ত খাজনা আদায় করা হচ্ছে। লিচুর প্রধান আড়ত গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়ঙ্গ গামারপুর বাজারে প্রতি 100 লিচুতে 17 টাকা খাজনা আদায় করা হচ্ছে। তাই গাছ থেকে লিচু পাড়া বাছাই ও বাধাইয়ের খরচ এবং খাজনা দিয়ে লিচু চাষীদের তেমন লাভ থাকছে না। নাটোর থেকে রেজাল করিম রেজার পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। নাটোরের বেশিরভাগ লিচু উৎপাদিত হয় গুরুদাসপুর উপজেলায়। লিচু কেনা বেচার জন্য বড় আড়ত বের গঙ্গারামপুর বাজার। এখানে আড়তদারদের সিন্ডিকেট বাণিজ্যের কারণে প্রতি 100 লিচুর জন্য লিচু চাষীকে 8 টাকা এবং লিচু ক্রেতাকে 5 টাকা করে খাজনা দিতে হচ্ছে। আড়তদাররা যদি আমাদের দিকে একটু তাকায়, এছাড়া আর আমাদের কোনো পথ নেই, আমরা সর্বশেষ হয়ে গেছি। আমি আজ বিক্রি করেছি 1850 টাকা হাজার, কিন্তু আমার একটাই কথা হলো, আড়তদারিটা আমাদের জন্য একটু বেশি নেওয়া হচ্ছে। আমি চাই শতকরা যাতে 3 টাকা হয়, এখন বর্তমানে 8 টাকা দিছি। এছাড়াও ক্যারেট প্রতি 10 থেকে 20 টাকা এবং খাঁচি প্রতি 5 টাকা করে অতিরিক্ত খাজনা দিতে হচ্ছে চাষিদের। অভিযোগ অস্বীকার করছেন আড়ত মালিক সমিতির সভাপতি। চাষির কাছে আমরা 6% দিই, এটা আমাদের বহু টাকা অনেক সময় মার যায়। আমার বিভিন্ন লেবার খাটা লাগে, খরচাপাতি হয়, যেন গেসার সমন্বয় করে 6% কাটে। পুলিশ সুপার ব্যবসায়ী, লিচু চাষী ও আড়তদারদের সাথে মতবিনিময় করে 100 লিচুর জন্য সর্বোচ্চ 5 টাকা খাজনা রাখার নির্দেশ দেন, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি। যদি তারা 8% হলে তাদের কাছ থেকে এই ট্যাক্স নিচ্ছে, যেটা আমাদের কাছে বেশি মনে হয়েছে, সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত দিয়েছি যে তারা এটা করতে পারবে না। কৃষি বিভাগ জানায় জেলায় এবছর 983 হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,500 মেট্রিক টন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।